প্রিয় বন্ধুরা, সবাইকে র্যাবিট লাভার ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই পর্বে আপনারা জানতে পারবেন ঠিক খরগোশ কি কারণে, মানে খরগোশের বাচ্চা কি কারণে মারা যায়। তো এই প্রশ্নটা কখন আসে, কমেন্ট আসে কখন, যখন অতিরিক্ত শীত থাকে বা অতিরিক্ত গরম থাকে, বর্ষাকালে বা গড সিজনে সাধারণত এই প্রশ্নটা আসে না বা কমেন্টটা আসে না। যেহেতু এখন শীতকাল, আমাকে 2-3 জন কমেন্ট করে বলছে ভাই খরগোশের বাচ্চা কেন মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে। তো এই ভিডিওটা এখন আমি শীতকাল সম্বন্ধে বা শীতে কি কারণে মারা যেতে পারে সেই বিষয়গুলোই আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো চলুন মূল কথা শুরু করা যাক। দেখুন, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম খরগোশের শীত লাগে না, অর্থাৎ শীতে তাদের তেমন একটা সমস্যা হয় না। কিন্তু এটা কোন খরগোশের জন্য, যেসব খরগোশ আপনার প্রাপ্তবয়স্ক বা যেসব খরগোশের শরীরে লোম রয়েছে তাদের একটা সমস্যা হয় না, কিন্তু যে বাচ্চা খরগোশ রয়েছে তাদের সমস্যা হয়ে থাকে। তাদের প্রচুর পরিমাণে শীত লাগে, কারণ হচ্ছে তাদের শরীরে তেমন একটা লোম থাকে না। যেরকম আমরা জানি গিনিপিকের বাচ্চা কিন্তু হওয়ার সাথে সাথে হাঁটতে পারে, বড় বড় লোম থাকে, চোখে দেখতে পারে, কিন্তু খরগোশের বাচ্চা ঠিক উল্টোটা। তো এক্ষেত্রে আমরা যদি খরগোশের বাচ্চাকে গরমের ব্যবস্থা করে না দিই, পর্যাপ্ত পরিমাণ সুরক্ষার ব্যবস্থা না করি, আর সাপোজ এমন জায়গায় রাখলাম যেখানে কনকনে ঠান্ডা, প্রচুর পরিমাণে শীত, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে খরগোশের বাচ্চা ধীরে ধীরে মারা যাবে। এখন আমরা জানি যে খরগোশ কিন্তু কবুতর বা অন্যান্য প্রাণীর মতো তার মায়ের বাচ্চার পাশেপাশে থাকে না বা বাচ্চাকে গরম দেওয়ার ব্যবস্থা করে না বা চেষ্টা করে না। যেরকম বিভিন্ন প্রাণী আছে কিন্তু তার বাচ্চাদেরকে কোলে নিয়ে বসে থাকে বা বুকের সাথে জড়িয়ে রাখে যাতে বাচ্চাদের গরম লাগে, কিন্তু খরগোশ কিন্তু সেরকম করে না, উল্টো দুধ খেয়ে চলে যায় এবং দিনে সাধারণত দুই থেকে তিনবার আসে এবং দুধ খেয়ে চলে যায়, সারাক্ষণ কিন্তু বাচ্চারা একলা থাকে। তো এমন অবস্থায় আপনি যদি খরগোশের যত্ন না নেন, খরগোশ যদি মানে খালি গায়ে থাকে, খালি গায়ে বলতে যদি যেটাকে বলে আমাদের গ্রামের ভাষা বলে, যাই হোক, ওটা যদি আপনার, দুঃখিত একটু কাশি আসলো তাই মানে স্টপ করে দিছিলাম। তো যাই হোক, খরগোশের বাচ্চার শরীরে যদি উপরে কিছু না থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লাগবে, সেক্ষেত্রে মারা যেতে পারে। প্লাস প্লাস পয়েন্ট হচ্ছে খরগোশের বাচ্চার উপর যদি কিছু না থাকে সেক্ষেত্রে আপনার মশায় কামড় দিতে পারে, যদি অতিরিক্ত পরিমাণে মশায় কামড় দেয় সেক্ষেত্রে বাচ্চা জ্বর হয়ে খরগোশের বাচ্চাগুলো মারা যেতে পারে। এরপর হচ্ছে আপনার বিভিন্ন মশা, পিঁপড়া, তেলাপোকা, ইঁদুর এগুলো যদি কামড়ায় তাহলে খরগোশের বাচ্চা মারা যেতে পারে। এই যে মারা যায়, এটা কোন ধরনের বাচ্চা, যেগুলো 0 দিন থেকে 12 থেকে 13 দিনের বাচ্চা, আমি যে মাত্র কারণগুলো বললাম এগুলো সাধারণত 13 দিনের বাচ্চা পর্যন্ত এইসব কারণে মারা যেতে পারে। এর বাচ্চা তো বলতে আমরা 2 মাস বুঝে থাকি আর কি। তো যখন যখন বাচ্চারা একটু বড় হয়, খাওয়া শিখে, হাঁটতে শিখে, তখনও কিন্তু মারা যায়। ঠিক তখন কি কারণে মারা যায়, তখন হয়তো আমরা বেশি আদর করে ধরতে যাই, হাত থেকে পড়ে যায়। পড়ে যায় বলতে দেখা যায় যে আমরা বুঝতে পারতেছি সে লাভ দিয়েছে, কিন্তু ওই লাভ দেওয়াতে কিন্তু সে ব্যথা পায়, ওই যে ব্যথা পায় ধীরে ধীরে সে খাওয়া বন্ধ করে মারা যেতে পারে। আর একটা কারণ হচ্ছে যেহেতু তারা হচ্ছে মানে খাওয়া শিখে, তো উড়া ধরা আল মানে সামনে যাবে তাই কামড়া কামড়ে শুরু করবে, ওই সময় যদি কোনো পয়জন বা কোনো বিষাক্ত জিনিস তাদের ভেতরে চলে যায় ঠিক সেই কারণে মারা যেতে পারে। এরপর হচ্ছে যখন তারা খাওয়া শিখে, খাওয়া শেখার পরে যখন অতিরিক্ত অন্য খাবার খেয়ে ফেলে মায়ের দুধ ছাড়া, তখন কিন্তু খরগোশের বাচ্চার পুষ্টি ঘাটতির কারণে খরগোশের বাচ্চাগুলো মারা যেতে পারে। এবং সেই সাথে অন্যান্য এমন কিছু হয়তো খাবার খেলো যেটা খেলে গ্যাস হতে পারে, সেই গ্যাসের কারণে খরগোশের বাচ্চা মারা যেতে পারে। তো যখন খরগোশের বাচ্চা খাওয়া শিখবে, হাঁটা শিখবে, তখন তাদেরকে একটু যত্নে রাখতে হবে যেন তারা উল্টা পাল্টা খাবার খেতে না পারে। তারপর হচ্ছে তাদের এক্সট্রা খাবার দিতে হবে কিন্তু অতিরিক্ত, যাতে মায়ের দুধ বেশি খেতে পারে। তাদের শরীর যদি ভরে যায়, পেট ভরে যায়, তখন কিন্তু মায়ের দুধ খেতে তারা চাইবে না। ঠিক এই কারণে আস্তে আস্তে পুষ্টি ঘাটতির কারণে মারা যেতে পারে। এরপরে আর একটা উল্টা কারণ আছে, সেটা হচ্ছে দেখা যায় মা খরগোশ আর বাচ্চা খরগোশ এক জায়গায় থাকে, যেহেতু তারা চোখে দেখতে পারতেছে সেটা আমার মা হাঁটতে পারতেছে, তখন দেখা যায় মা বিশ্রাম নিচ্ছে, বাচ্চা খরগোশ দৌড়ে দৌড়ে তার দুধের কাছে গিয়ে মানে বাট চষে শুরু করতেছে। এটা কিন্তু খরগোশ একদমই পছন্দ করে না, সেক্ষেত্রে হতে পারে খরগোশ মানে বয়স্ক খরগোশ মানে মা খরগোশ বাচ্চাদেরকে কামড়ে দিচ্ছে বা বাচ্চাদের দূরে সরিয়ে দিচ্ছে, এ মানে হয়তো দুধ খাওয়াচ্ছে না, এই কারণে খরগোশের বাচ্চা মারা যেতে পারে। ভাই পালতে পালতে যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন বুঝতে পারবেন আসলে কি কি কারণে মারা যেতে পারে। তো যে কথাগুলো বললাম এই কথাগুলো মিলিয়ে দেখবেন, এবার এইভাবে যদি আপনারা সতর্ক থাকেন তাহলে আশা করবো যে আপনাদের খরগোশের বাচ্চা সহসা মরবে না। তো মূলত শীতপ্রদ এখন শীতের সময়, তো শীতের জন্য একটু এক্সট্রা কেয়ার নিলে খরগোশের বাচ্চা, দুঃখিত, খরগোশের বাচ্চা সুস্থ থাকবে। তো এর জন্য মানে পর্যাপ্ত পরিমাণ গরমের ব্যবস্থা করবেন, এর জন্য পলিথিন দিয়ে বা যেখানে খরগোশের বাচ্চা হয়, বিশেষ করে যদি উপরে হয়, মাঠে নেছে হলে কোনো প্রবলেম নেই, যদি উপরে বাচ্চা দেয় খরগোশের, সেক্ষেত্রে চেষ্টা করবেন
পলি দিয়ে খাঁচা বা যেখানে বাচ্চা দেয় সেখানে পলি দিয়ে ঢেকে দিতে, যাতে চারপাশ থেকে পলি দেবেন এবং উপর থেকে পলি দেবেন, যাতে সেখানটা গরম গরম ভাব থাকে এবং যেখানে খরগোশটা রয়েছে তার ফ্লোরে বা অথবা তার নিচে প্রথমে জুট কাপড়, তারপর হচ্ছে বড় বড় কাপড় দিয়ে রাখবেন যাতে খরগোশের বাচ্চা ঠান্ডা না লাগে। আর এখানে এমন ভাবে কাপড় দিবেন যাতে খরগোশের বাচ্চা মানে যেটাকে বলে না যে মানে মোড়ায় মোড়াইতে মোড়াইতে যাতে কাপড়ের ভেতর ঢুকে না যায়। আমার অনেক খরগোশ এরকম হয়েছে, মোড়াইতে মোড়াইতে কাপড়ের ভেতর এমন পাট পাট করে দিতাম তো অন্য পাটের ভেতর ঢুকে যেত, ধরে বের করতে হতো। আর যদি এরকম দেখেন যে মানে মোড়াইতে মোড়াইতে অন্য পাটের ভেতর ঢুকে গেছে, আপনি খেয়াল করলেন না, মা খরগোশও খেয়াল করলো না, সেখানে ওখান থেকে হয়তো যে না বের হতে পারে, খিদাবে খিদার কারণে হয়তো মারাও যেতে পারে। তো সব দিক থেকে আসলে টুকিটাকি কিছু বিষয় আছে যেগুলা, যেসব বিষয়ে আপনি যদি সতর্ক থাকেন খরগোশের বাচ্চা সহসা মরবে না। তো একটা সময় আমাদের 14টা খরগোশের বাচ্চা মারা গেছিল পরপর, তখন অনেক খরগোশ ছিল, তো দুইটা খরগোশ একসাথে প্রেগনেন্ট হয়েছিল। আর মজার বিষয় হচ্ছে দুইটাই মনে হয় 7টা করে বাচ্চা দিচ্ছিল, যাই সব বাচ্চাগুলোই মারা গেছিল। আমাদের যে রং ছিল সেটা হচ্ছে ওদিন ছিল 14 শিশু দিবস, বঙ্গবন্ধু জন্মদিন, আমাদের অফিস বন্ধ ছিল। তো সকালবেলা মানে আমরা খাবার দাবার সেরে বারান্দা যখন আসি, দেখি খরগোশের বাচ্চাগুলো টপ টপ করে খাঁচার ভিতর থেকে টেরেতে পড়তেছে, 7টা বাচ্চা। ওই 7টা বাচ্চাকে পরে ধরে এনে আমরা ধরে দুধ খাওয়াইছিলাম, তখন অবশ্য আমরা সব বাচ্চাকে ধরে দুধ খাওয়াইতাম। এরপরে আরো 7টা বাচ্চা দিছিল, ওই 7টাও মানে একসাথে রাখছিলাম, যেহেতু 2-3 আগে পরে দিছিল সবগুলো সেম সেম দেখা গেছিল, আমরা একসাথে রাখতাম, যেহেতু ধরে দুধ খাওয়াইতাম কোনো প্রবলেম হতো না। তো 14টা বাচ্চা মারা গেছিল, ওই বাচ্চাগুলো মারা যাওয়ার প্রথম কারণ ছিল যে হয়তো আমরা ভাবছিলাম যে টেরেতে পড়ছে এই কারণে, বিষয়টা সেরকম ছিল না। বিষয়টা ছিল এরকম যে যখন বাচ্চাগুলো হয়েছে আমরা প্রচুর ভিডিও করতাম, আর ভিডিও করতে মানে ধরতাম তাদেরকে, অনেক বিরক্ত করতাম, ধরতে ধরতে দেখা যেত কি হাত থেকে পড়ে যেত বাচ্চাগুলো, ধরতাম পড়ে যেত বলতে মোড়ামুড়ি করতো, হাত থেকে লাফ দিত, ওই যে লাফ দিত পড়ে যেত, ওই সময় তারা শরীরে আঘাত পেতো, ব্যথা পেতো, এই কারণে মূলত বাচ্চাগুলো মারা গিয়েছিল। তো এটা হচ্ছে মূল কারণ, তো আমরা এই জিনিসটা পরবর্তীতে বুঝতে পারছি। তো আমি সবশেষে একটা কথা বলবো যে আমরা যখন খরগোশে বাচ্চা দেয় আনন্দিত হবে ঠিক আছে, কিন্তু তাদেরকে বেশি ধরার চেষ্টা করবো না, এবং তারা যেখানে থাকে সেখানে তাদের জন্য হুমকি স্বরূপ বা তাদের জন্য ক্ষতিকর এমন কিছু হয় সেটা আমরা করব না। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের খরগোশের বাচ্চা কখনোই মারা যাবে না। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। সবাইকে এতক্ষণ পর্যন্ত শোনার জন্য, দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।